ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত মাসুদুল আলম ভাই প্রশ্ন করছেন গ্রিস থেকে প্রশ্ন হলো যে আমরা যেখানে থাকি খ্রিস্টান কান্ট্রিতে এখানে নিয়ম আছে খ্রিস্টানদের মধ্যে ছেলে ছেলে বিবাহ করা অর্থাৎ সমকামিতা লিপ্ত হওয়া নজুবিল্লা এবং আর যেমন হিজলা হিজরাদের মধ্যে রয়েছে কিন্তু ইসলামে তো এগুলি সারাম সম্পূর্ণ এখন তারা হিজলা ইসলাম ইসলাম হিজলা সম্পর্কে বিভার বিষয়টা বা তাদের সম্পর্কে কি আছে হাদিসে সে সম্পর্কে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সাল্লামা আলা রাসূলিল্লাহু মাবাদ সম্মানিত মাসদুল আলম ভাই হিজরা জেরা এগুলি আরবিতে বলা হয় খুনসা খ নুন সা ইয়া নুক্তা সরয়া খুনসা এর খুনসা হিসাবে এইগুলি সম্পর্কে ইসলামে বিধান রয়েছে এর আগে এটা বলার আগে সমকামিতা সম্পর্কে বলতে চাই সেটা হলো ইসলামের সম্পূর্ণ হারাম এটা তো নিকৃষ্ট কাজ ঘৃণিত কাজ এটার প্রতি আল্লাহ লানত এবং যে করবে এবং যাকে করানো হবে উভয় অবস্থায় কতল করে দিতে হবে এটা কত বড় যে খারাপ কাজ এই নিকৃষ্ট কাফের বেইমান নাস্তিকরা ছেলে ছেলে সমকামিতা লিপ্ত করে এগুলি মুসলমানদের মধ্যেও আছে অনেকে করে থাকে নাউজুবিল্লাহ এবং আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আছে এই উম্মতের মধ্যে সেটা হবে এ থেকে দ্রুত গতিতে সবাইকে সমাধানে পৌঁছতে হবে এবং এগুলি সমাধান করে নিতে হবে এগুলি কত বড় খারাপ কাজ খ্রিস্টান তো কুকুরে কুকুরে নয় কুকুরে মহিলারা বিবাহ বসে এইগুলি কথা তো করে লাভ নাই কিন্তু প্রশ্ন হলো ইসলামের বিষয় এগুলি থেকে মারাত্মকভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে না উজুবিল্লা আর খুনসা যেটা হিজলা যেটা হিজলার বিষয়টা ওলামাইকরাম অনেক উল্লেখ করছেন সেটা হলো যে তিন প্রকার যেমন মনে করেন যে মহিলার আহ প্রথম বলি পুরুষটা পুরুষের যে সমস্ত বিষয়গুলি দেখা যায় যেমন পুরুষের তার মধ্যে যদি পরিষ্কার যেমন হালকা পশম ওঠা দাড়ি ওঠা তারপরে অথবা মনে করেন যে আলামত আছে অথবা তার পুরুষের যে লিঙ্গ আছে সেইটার মধ্যে কিছু হালকা হলেও দেখা যাচ্ছে তারপর তার মধ্যে বীরত্ব ক্ষমতা দেখা পুরুষের মতো তার মধ্যে শত্রুর সাথে মোকাবেলা করা এই ধরনের কিছু আলামত পুরুষের অনেক সময় বোঝা যায় তারপরে আর মহিলা হইলে অথবা তার মাসিকের কিছু অংশ হওয়া তা অথবা তার সাথে মিলামেশের কিছু জায়গা থাকা যে মহিলার হ্যাঁ তাহলে তাহলে অবশ্যই সেখানে যদি এখন এদে হয় তা মহিলার অংশের মধ্যে যদি সমস্যা থাকে কিছু অপারেশন করে মহিলার অংশ বের করা যায় অনেক সময় যে সেইগুলি থাক যদি অবস্থা তাহলে মহিলা হিসাবে থাকবে তাহলে সেটা পুরুষে পুরুষের আলামত থাকলে বা চিহ্ন থাকলে পুরুষের দিকে দাবিত হবে আর মহিলা থাকলে মহিলার অংশের দিকে দাবিত হবে এটা একটা বিষয় দুই নম্বর বিষয় হলো যে পুরুষ এবং মহিলা কোনোটাই বোঝা যাচ্ছে না তাহলে এই মুহূর্তগুলি কি এই মুহূর্তে হলেও বিষয়গুলো স্পষ্ট থাকতে হবে যেমন অনেক সময় দেখবেন এই হিজরাগুলো পুরুষ মহিলা উভয় বোঝা যাচ্ছে কিন্তু পুরুষের যেমন আমাদের বাসে বাস গাড়িতে এখানে সেখানে এখন বিভিন্ন জায়গায় পুরুষ মহিলা হিজলারা যেগুলো হিজলার নাম দিয়েছে পুরুষ মহিলা উভয় চিনা যাচ্ছে কিন্তু এটা পুরুষ এটা মহিলা কিন্তু যেইগুলো আসলে পুরুষ এবং পুরুষের যন্ত্রণাই এবং মহিলার যন্ত্র বোঝা যাচ্ছে না যে এইগুলির ক্ষেত্রে কি এইগুলির ক্ষেত্রে হলামাই বলছেন যেটা পুরুষের দিকে মাইল হবে বা যুগে যাবে পুরুষ পুরুষ হিসেবে তার চলাফেরা কথাবার্তা ওঠা বসা বা পুরুষের আকৃষ্ট বেশি হবে সেইভাবে তাকে পুরুষার করতে হবে আর মহিলা হলে দেখবেন মহিলার মহিলার আকর্ষণ বেশি তার মহিলার মতো চলাফেরা মহিলার মতো কথাবার্তা মহিলার মতো সেই ধরনের বলনা করা অথবা মহিলার মধ্যে সেইভাবে চলাফেরা তাহলে মহিলা হিসাবে যাবে এগুলি যদি সমস্যা হয়তো ডাক্তারের কাছে নেওয়া সেভাবে সমাধান করে মহিলা হলে মহিলার সাথে বিবাহ মহিলা হলে পুরুষের সাথে সেই পুরুষ বিবাহ করবে আর পুরুষ হলে সেই মহিলাকে বিবাহ করবে এগুলো এগুলি করবে কিন্তু পুরুষে পুরুষের সমকামিতা করলে তাহলে তো তাহলে তো ভালো কারণ একজন পুরুষ একজন পুরুষের সাথে সমকামিতা করলে অবশ্যই তার মধ্যে পুরুষত্বই স্ত্রী আছে তো এগুলির সাথে তখন তাদের বিচার করতে হবে নাহলে সেই সমাধান করতে হবে তো এই বিষয়ে এমনিভাবে ভাবে তারা যদি মুসলমান হয়ে থাকে তাহলে পুরুষ হলে পুরুষ যদি হয় পরিষ্কার পাওয়া যায় পুরুষ হলে মসজিদে যায় নামাজ পড়বে আর সে মহিলা থেকে দূরে থাকবে তারও ইসলামের যে বিধান আছে থাকা এমনি মহিলা মসজিদে যা গেলে মহিলার ভাবে পর্দা করে যেতে হবে মহিলার যে শর্ত আছে তার মধ্যে সেই শর্ত হিসাবে থাকবে আর মহিলা পুরুষ কিছুটা চিনা না গেলেও আহ কেউ কেউ বলছেন তারপরে মসজিদে যাওয়া ফরজ নয় কিন্তু দেখতে হবে যে পুরুষের নির্ধারিত দেখতে হবে ডাক্তার বা অভিজ্ঞ লোকরা অবশ্যই পরীক্ষা করে দেখবে যে কোন অংশটা তার মধ্যে বেশি সেই হুকুমে তাকে ফালানো হবে এবং সেইভাবে তার শরীরের হুকুম হবে যদি মুসলমান হয় কাফের বেইমান নাসিক হলে তো এদের সাথে কোনো তুলনাই নেই আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর সব এদিকে সুন্দরভাবে করতে পারি আর আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ ওয়া তাআলা আপনাকে সুন্দর আমাকে আপনাকে মুসলিম ভাইকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন আল্লাহর শুক্রিয়া করতে হবে অবদির মাধ্যমে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে নিচের থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহর আদেশগুলো পালন করতে হবে আল্লাহ আমাদেরকে তার মৃত্যু তার শুকরিয়া সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন হাজর সাল্লাহ তাল নবিনা মোহাম্মদ ও আলিক